শুভ সন্ধ্যা। এই টিউটোরিয়ালে আমরা দেখবো কিভাবে বটম তৈরি করা যাবে। তো ওটার জন্য আমরা যে অপশনটা ইউজ করবো হচ্ছে ইনসার্ট টুল অফ ইমেজ। এখানে ক্লিক করে এটা হচ্ছে একটা ফাংশন যার মাধ্যমে আপনি এখানে একটা একটা ইমেজ থাকবে, তার উপর যদি মাউস নিয়ে যাওয়া হয় নেভিগেশন বারের মতোই, তাহলে আরেকটা আমাদের আরেকটা পিকচার আসছে। সো ওটার জন্য অরিজিনাল ইমেজটা আমরা সিলেক্ট করবো এখানে, দেন মাউস ওভার ইমেজ আর একটা সিলেক্ট করা হইলো। যদি ওকে করি আমাদের দেখা যাবে একটা বড় আসছে, এটা আমরা সাইজটা ছোট করে নিলাম। হ্যাঁ, সাইজটা ছোট করে নিয়ে যদি আমরা এখন এটাকে প্রিভিউ করি তো দেখা যাবে যে এখানে একটা তো পিকচার আছে, মাউস যখনই নিয়ে যাচ্ছে আরেকটা পিকচার আসতেছে। আপনি আপনার কোনো একটা টেক্সটকে ফটোশপ দিয়ে পিকচারে কনভার্ট করে আপনি একটা টেক্সট এখানে লিখতে পারবে, তার উপরে যখনই ইউজার মাউস নিয়ে যাবে আরেকটা টেক্সট হয়ে যাবে। যেমন ইউ ওয়ান্ট টু নো মোর, এখানে লেখা থাকবে, যখনই হাত নিয়ে যাবে তখনই হবে ক্লিক হেয়ার। এরকম আপনার ইচ্ছা মতো আপনি দিয়ে দিতে পারেন। আর লাস্টলি তা এখানে রাইট ক্লিক করে দেন লিঙ্ক টু করে আপনি আপনার ইচ্ছা মতো এখানে লিঙ্ক দিয়ে দিতে পারেন। এটা লিঙ্কিং অপশনে টিউটোরিয়ালে আমরা ভালো করে দেখাইছি, মজার জিনিস। তো বটম তৈরি করার জন্য আপনাকে জাস্ট ইমেজটা চেঞ্জ করতে হবে, এরকম ইমেজ নিয়ে আসতে হবে। তো আমরা ইনসার্ট থেকে আবার রোল ওভার ইমেজে আসে, যদি আমরা এখানে ব্রাউজ করি আমাদের এখানে বটমটা ব্রাউজ করি, দেখা যাবে যে হ্যাঁ এই ডাউনলোড এটা একটা নিলাম, তারপরে ডাউনলোড নাও, ডাউনলোড নাও, ডাউনলোড না, একটা সুন্দর বটন তৈরি হয়ে গেছে। এগুলো আমাদের দরকার হবে না। আর এটার সাথে এখানে আপনি লিঙ্ক টু না করে হাইপার লিঙ্ক করে দিতে পারেন। যেমন কি এখানে আমরা দিয়ে দিলাম, দিয়ে এখানে একটা দিয়ে দিলাম এ ফাইল অন মাই কম্পিউটার, ব্রাউজ করে আমরা একটা সিম্পল মনে করেন না অ্যাজ একটা পিকচার দিয়ে দিলাম বা একটা ফাইল দিয়ে একটা গান দিয়ে দিলাম, দিয়ে আমরা ওপেন করলাম, দিয়ে ওকে, দিয়ে আবার ওকে, এখানে চলে আসলো। এটা আমরা প্রিভিউ করলে দেখতে পারবো, যখন নিয়ে যাচ্ছে ডাউনলোড নাও আর ক্লিক করার পরে পিকচারটা হোয়াট এভার পিকচারটা আসতেছে। কিন্তু আপনি যদি এখানে একটা গান দিয়ে দিতেন তাহলে ক্লিক করার সাথে সাথে গানটা ডাউনলোড হওয়া শুরু হইতো। সো এটা হচ্ছে আমাদের ডিজাইনের ক্ষেত্রে অনেক কাজে লাগবে। এটাকে আমরা এক জায়গায় রেখে দেই। সো দেখা হচ্ছে পরে টিউটোরিয়াল।